গত 2রা মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল। এবার উচ্চ মাধ্যমিক, আজ প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর 1টায় ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর 3টে থেকে। আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা, আমরা দেখেছিলাম গত 2রা মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল, আর এবার উচ্চ মাধ্যমিক, আজ প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর 1টায় ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক। এই এই ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি, সেই সেই ওয়েবসাইটগুলোতে আজ ফলাফল জানা যাবে। www.wbcese.we.gov.in এটা একটা ওয়েবসাইট। দ্বিতীয় ওয়েবসাইট www.wbresults অর্থাৎ wbresults.nic.in। 2 নম্বর ওয়েবসাইট এবং 3 নম্বর আরও একটি ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে www.results.shiksha অর্থাৎ www.results.shika। এই 3টি ওয়েবসাইটে দুপুর 3টের পর থেকে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আজ এই উচ্চ মাধ্যমিকের ফলাফল দুপুর 1টার সময় ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, আজ উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, কখন ফল ঘোষণা করবে সেটা ইতিমধ্যেই জানানো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ঠিক কী কী প্রক্রিয়া রয়েছে ফল ঘোষণার পর, এবং যে ছাত্রছাত্রীরা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তারা ফল দেখতে পারবেন দুপুর 3টের পর থেকে, আর কি জানতে পারছো? একেবারে দেখো, দুপুর 1টার সময় সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে শিক্ষা সংসদের সভাপতি, তিনি অফিসিয়ালি ফল ঘোষণা করবেন এবং তারপরে তারা দেখতে পাবে। তবে মার্কশিট এখনই পাবে যারা স্টুডেন্টরা, প্রত্যেকবারের মতনই কিন্তু আজকের মার্কশিট দেওয়া হচ্ছে না, অর্থাৎ স্কুলগুলোর মধ্যে মার্কশিট বিতরণ হচ্ছে না। এবং কার্যত তোমাদেরকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে ফল, আমরা দেখেছিলাম যে গত সপ্তাহেই কিন্তু মাধ্যমিকের ফল হয়েছে, আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এবং সবথেকে উল্লেখযোগ্য, এর পর থেকে কিন্তু যে 11-এর যে পরীক্ষাটা হবে, অর্থাৎ এবছরে যে 11-এর পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা কিন্তু কার্যত সেমিস্টার সিস্টেমে হয়ে যাচ্ছে। ফলে সার্বিকভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেটা সেমিস্টার সিস্টেমে হয়ে যাচ্ছে। ফলে সামনে ফলে আগামী দিনে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার ফলের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে 2টো সেমিস্টারের ফলের ভিত্তিতে সেই ফল প্রকাশিত হবে। কিন্তু আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা আমরা দেখলাম যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে পরীক্ষা গত সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে এবং আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে 1টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিস বিদ্যাসাগর ভবন, সেখান থেকে। ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আজ প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর 1টায় ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর 3টে থেকে। সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে Zee24 ঘন্টার তরফ থেকে আগাম শুভকামনা। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।